সনাতনীদের সুদীর্ঘ 500 বছরের লড়াই ও প্রতীক্ষার অবসান হলো আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম জন্মভূমি অযোধ্যায় সোমবার উদ্বোধন হয়ে গেল রাম মন্দিরের। এই বিশেষ দিনটিকে বিশেষভাবে পালনের লক্ষ্যে সকাল থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মন্দির তথা ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে পূজা অর্চনা। এরই অঙ্গ হিসাবে সোমবার কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়িতে এক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। যজ্ঞে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ গোটা দেশ রামময় হয়ে আছে, চারিদিকে শুধু রাম নাম ধ্বনিত হচ্ছে, এই পরিবেশ যেন সর্বদা বিরাজ করে ঈশ্বরের নিকট, এই প্রার্থনা করেন তিনি। 500 বছরের প্রতীক্ষার অবসান, ভগবান মর্যাদা পুরুষোত্তম রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিছুক্ষণের মধ্যে হবে। আমি ব্যক্তিগতভাবে আপ্লুত, অভিভূত, সেটাকে বয়ান করার ভাষা নেই, সেটা অনুভূতিতে বোঝা যায়। তো আমি মনে করি গোটা ভারতবর্ষ না, গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম রাম, কেউ কানের মধ্যে রাম রাম শোনা যায় আর কেউ মন থেকে বেরোচ্ছে। আজকে গোটা দুনিয়াতে কেউ নাস্তিক নেই, সবাই আবে আস্তিক, সব রামময়। রামের কাছে, ভগবানের কাছে প্রার্থনা, আমাদের যে স্বপ্ন, আমাদের যে কল্পনা রাম রাজ্য, সেই রাম রাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি। সেই রাম রাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে, সবাইয়ের মধ্যে আনন্দ থাকবে, সবাই ভালো থাকবে, এবং আমার দেশ, আমাদের ভারতবর্ষ মোদীজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে, এটা ভগবানের কাছে প্রার্থনা। সবাইকে জয় শ্রীরাম। আজকে আমরা সবাই লাইভ ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা মেহের কালীবাড়ির প্রাঙ্গণ থেকে আমরা সবাই উপভোগ করব, আশীর্বাদ পাব, এবং পাশাপাশি আমাদের মেহের কালীবাড়ির মন্দিরে একটা যজ্ঞ, রাম মন্দির যে গৃহ প্রবেশ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের, সেই উপলক্ষে আমাদের যে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে যারা রয়েছেন আমার দেশের, আমার রাজ্যের, আমার দেশের সমস্ত নাগরিকদেরকে আজকে সবাই, আমি বলেছি যে সবাই আস্তিক, সবাইয়ের মন রামময়, সবাইয়ের কান থেকে রামের শব্দ শোনা যাচ্ছে, প্রবেশ করছে প্রত্যেকের কানে, এবং প্রত্যেকের মন থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে। ভগবানের এই কৃপা আমাদের কাছে সবসময় থাকবে, এটাই প্রার্থনা। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশজুড়ে অকাল দীপাবলি পালনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা ভারত জুড়ে প্রতিটি ঘরে রামজ্যোতি প্রদীপ প্রজ্বলনের আহ্বানও জানিয়েছিলেন তিনি। সেই আহ্বানের সাড়া দিয়ে সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে প্রদীপ প্রজ্বলন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিক 22 জানুয়ারি ঐতিহাসিক রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিনে প্রদীপ জ্বালালেন তিনি। সামিল হলেন অকাল দীপাবলি উদযাপনে। আজকে আমাদের জন্য, যারা আমরা সনাতনকে বিশ্বাস করি, যারা ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে আমরা বিশ্বাস করি, তাদের জন্য এবং গোটা রাষ্ট্রের জন্য, শুধু ভারত রাষ্ট্র না, গোটা বিশ্বের জন্য একটা আনন্দ উৎসবের দিন, অদ্ভুত এক অনুভূতি, অলৌকিক এক অনুভূতি, সেটাকে ভাষায় বোঝানো খুবই কঠিন। 500 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার আজকে অবসান ঘটেছে। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভগবান শ্রীরাম টেন্ট থেকে দিব্য মন্দির, ভব্য মন্দিরে প্রবেশ করেছেন। সেই মহেন্দ্র সোনের, অমৃত সোনের সাক্ষী আমরা সবাই ছিলাম। তার জন্য আমি ব্যক্তিগতভাবে আবেগতাড়িত, আপ্লুত, অদ্ভুত এক আনন্দ, এটা পরমানন্দ আমি বলবো, সমস্ত জাতি সমস্ত সমাজের জন্য। ভারতবর্ষের সাংস্কৃতিক বিজয়, সনাতনের বিজয়, এবং নতুন ভারতবর্ষ নির্মাণ আজকে থেকে শুরু হলো, এবং ভারতবর্ষ অনাদি অনন্তকাল পর্যন্ত সমস্ত বিশ্বকে দিশা দেখাবে, সেটাই আমাদের ভগবান রামের যে আশীর্বাদ, সেটাই ভগবান রাম শুধু কেউ ব্যক্তিগত না, আমাদের সমস্ত মানব জাতির কল্যাণ হোক, সেটাই আমরা প্রার্থনা করি। আর যারা গত 500 বছরে লাখো লাখো রাম ভক্ত, সনাতনপন্থী, বিভিন্ন ধরনের লোক যারা আত্মবলিদান দিয়েছেন, অনেক মানে 5 শতাব্দীর ধরে যারা লড়াই করে এই জায়গায় পৌঁছে গেছেন, তাদের প্রতিও আজকের দিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। ভগবান
মর্যাদা পুরুষোত্তম রাম যখন বনবাস থেকে অযোধ্যা এসেছিলেন সেই দিনও দ্বীপের উৎসব দীপাবলি হয়েছিল। আজকে 2024 22শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা কোনো ক্যালেন্ডারের তারিখ নয়, এটা অমিত, মানে এটা নু মেটানো যাবে না, এটা আমাদের জন্য একটা অদ্ভুত এক দিন। সেই দিনটা আমরা আজকে প্রত্যেকটা ঘরে দিয়া জ্বালানোর পর দ্বীপের উৎসব দীপাবলি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন এবং প্রত্যেকটা নাগরিক সব কিছুর ঊর্ধ্বে উঠে সে প্রদীপ প্রজ্বলন করছেন। একবারে ভারতবর্ষ একাত্ম মানব যে মানুষ আমরা সবাইয়ের মধ্যে একটা এক আত্মীয়তা আমরা সবাই পরিলক্ষিত করছি। আর আমিও আমার বাড়িতে প্রদীপ প্রজ্বলন করেছি। সবাইকে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে রাম রাম। ব্যুরো রিপোর্ট, আর ইনিউস।